আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বেশ কয়েকটি হাইস গাড়ি নিয়ে এসেছি একসাথে একটি ভিডিওতে বেশ কয়েকটি হাইস গাড়ি দেখাবো। আপনারা যারা একটি হাইস গাড়ি কেনার চিন্তা করতেছেন তারা একটি ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখবেন বলে আমি আশা রাখবো, কারণ আজকের ভিডিওতে বেশ কয়েকটি হাইস থাকতেছে। এখানে দেখতে পাচ্ছেন চারটি হাইস রয়েছে, চারটি হাইসের মধ্যে তিনটি হাইসই হচ্ছে সুপার জিএল এবং 100% অরিজিনাল সুপার জিএল। আর যে একটি হাফ প্যাড গাড়ি রয়েছে সেটিও কিন্তু আপডেট মডেলের। আর এখানে কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো গাড়ি রয়েছে, যেমন 12 মডেলের হাইট সুপার জিএল রয়েছে, 13 মডেলের হাইট সুপার জিএল রয়েছে, রয়েছে 18 মডেলের হাইট সুপার জিএল এবং রয়েছে 17 মডেলের হাইট সুপার জিএল। প্রত্যেকটি গাড়িরই কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে, কারপালেসবিডি নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে প্রত্যেকটি গাড়ির আলাদা আলাদা ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও ইন্ডিভিজুয়াল ভিডিও দেখতে পারেন। আর একসাথে সবগুলো গাড়ি আমি আজকে রিভিউ করব। প্রথমে আমি আপনাদের সামনে এই 17 মডেলের হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়িটি দিয়ে শুরু করতে চাচ্ছি। এই গাড়িটি হচ্ছে 2017 মডেল, 2022 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটি যারা একটি নতুন গাড়ি কেনার চিন্তা করতেছিলেন তারা এই গাড়িটি দেখে যাবেন, একেবারে ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল কালার, অরিজিনাল গেট আপ, সব কিছু অরিজিনাল রয়েছে। সামনের গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটি পার্ট অরিজিনাল পেয়ে যাবেন, 100% ফ্রেশ কন্ডিশন রয়েছে, একেবারে জাপানিজ অরিজিনাল ফিটিংস, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে এই 17 মডেলের হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়িটিতে। প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 28,90,000 টাকা। 28,90,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস, তবে প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে ভিউয়ার্স। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কারপালেসবিডিতে আসতে হবে, ফিজিক্যালি গাড়িগুলো দেখবেন, তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন বলে আমি আশাবাদী আপনাদের কাছে। আর এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে 18 মডেলের হাইএস সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল, 2018 মডেল, 2022 সালে রেজিস্ট্রেশন করা। আপনারা যারা নতুন গাড়ি কেনার চিন্তা করতেছেন তারা এই গাড়িটি অবশ্যই একবার হলেও দেখে যাবেন, আশা করি কয়েক লক্ষ টাকা আপনাদের সেভ হয়ে যাবে, কারণ এই গাড়িটি কিন্তু 100% প্রাইভেট ইউজ হয়েছে, এখনও পর্যন্ত অকটেনেই রয়েছে গাড়িটি, এখনও পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিচ্ছু করা হয়নি। দেখতে পাচ্ছেন রয়েছে ডাবল প্রজেকশনের হেডলাইট, ফুল ফ্রেশ কন্ডিশন। সামনের যে শেপটি, 18 শেপ কিন্তু অনেক সুন্দর, এখানে একটি আলাদা এক্সট্রা প্লেটের মতো রয়েছে। 20 সিরিয়ালের গাড়ি, যেহেতু 2022 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ফিটিংস 100% অরিজিনাল জাপানিজ ফিটিংস রয়েছে। যারা একটু ডিটেল দেখতে চাচ্ছিলেন তারা আমাদের আলাদা ভিডিও রয়েছে কারপালেসবিডি ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন। আর প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রত্যেকটি পার্ট অরিজিনাল, 100% ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে। সামনের গ্লাসের সাথে কিন্তু ক্যামেরা সহ চলে এসেছে এই গাড়িটিতে, অরিজিনাল গেট আপের একটি গাড়ি, 2018 মডেলের পুষে স্টার্ট, এই গাড়িটি কিন্তু পুষ স্টার্টের গাড়ি, অরিজিনাল তেলে চালিত। আর ভিউয়ার্স, এই গাড়িটির সিএনজি কিংবা এলপিজি নিয়ে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেই ব্যাপারটি নিয়ে কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা আলোচনা করলে আমরা কিন্তু সিএনজি এলপিজি কনভার্সনের ব্যবস্থাটিও করে দিতে পারবো ইনশাল্লাহ। যেহেতু গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি সে কারণে অরিজিনাল তেলেই রেখেছি আমরা। অনেকেই সিএনজি এলপিজি করলে ভাবে যে গাড়িটি কিন্তু ইউজ করা হয়েছে রাফ। সো এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 36,90,000 টাকা। এ অবস্থায় এই গাড়িটির আস্কিং প্রাইস 36,90,000, তবে এই প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, সিএনজি এলপিজি নিয়েও আলোচনা করার সুযোগ রয়েছে ভিউয়ার্স। এখানে যে গাড়িটি দেখাচ্ছিলাম এটি হচ্ছে 2012 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, 100% ফ্রেশ এবং অরিজিনাল গেট আপ, অরিজিনাল কালার, অরিজিনাল রয়েছে সব কিছু, সামনের গ্লাসটিও অরিজিনাল। একটি হাইস গাড়ির যদি সব কিছু অরিজিনাল থাকে, সামনের প্লেসের গ্লাসগুলো যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে কিন্তু গাড়ি কিন্তু অরিজিনাল বলা চলে, 100% অরিজিনালই রয়েছে। এই গাড়িটি কিন্তু অরিজিনাল সুপার জিএল, 17 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, মডেল হচ্ছে 2012, অরিজিনাল পাবেন সব কিছু। সামনের ফেস লিপ করা রয়েছে, দেখতে পাচ্ছেন এই গাড়িটির গেট আপ কিন্তু 18 সেম। এই প্রজেকশন হেডলাইট যদি আপনারা ইনস্টল করে নেন তাহলে কিন্তু এই গাড়িটি 18 মডেলই মনে হবে, কারণ সামনের যে গ্রিল এবং বাম্পার হেডলাইট এই তিনটি পার্ট যখন চেঞ্জ করা হয় তখন কিন্তু শেপটা আপনি চাইলে 18 মতো করে নিতে পারেন, এই গাড়িটি ঠিক তাই করা হয়েছে। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 26,50,000 টাকা।
এই গাড়ির আস্কিং প্রাইস 26 লক্ষ 50 তবে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর এখানে যে গাড়িটি দেখাচ্ছিলাম এটি হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 শেষের দিকে 13 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের গাড়ি রয়েছে সিএনজি সিলিন্ডার এর আগে যে 18 17 12 মডেলের গাড়িটি দেখিয়েছি সেটি কিন্তু সিএনজি করা রয়েছে আর এই গাড়িটি তো কিন্তু সিএনজি রয়েছে 19 সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটিতে দুই দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে ভিতরটি একদম ফ্রেশ অবস্থায় রয়েছে অরিজিনাল সুপার জিএল 2013 মডেল ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে ভিতরটিও কিন্তু অনেক চমৎকার এই গাড়িটিরও কিন্তু একটি ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন সিট কভারগুলোও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটিতে অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে অরিজিনাল সুপার জিএল সফটওয়্যার এসি সহ পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটি হাই সুপার জিএল 2013 মডেলের দেখছিলেন ভিউয়ার্স 100% ফ্রেশ এবং অরিজিনাল গেটআপ নিকেল হ্যান্ডেল নিকেল বিট সবই রয়েছে এই গাড়িতে কোনো কিছু কমতি নেই একটি টাকাও খরচ করতে হবে না আপনাদেরকে ফুল লোডেড একটি গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 27,50,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 27,50,000 টাকা তবে প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে ভিউয়ার্স আর ভিউয়ার্স প্রত্যেকটি গাড়ির কিন্তু আস্কিং প্রাইস যে প্রাইসগুলো বলা হলো প্রত্যেকটি প্রাইস নিয়ে কথা বলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কার্পালেসবিডিতে সরাসরি চলে আসবেন আর আমাদের কার্পালেসবিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ